আর বর্তমানে ধর্ষণের সেঞ্চুরি চলতেছে, মনে আছে তো জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে এক ধর্ষক ধর্ষণ করে ধর্ষণের সেঞ্চুরি করছিল, মনে আছে? সে কোন সংগঠনের? আমরা সবাই জানি ওই একই সংগঠনের লোকগুলি আবার ওই বিএমসি কলেজ এমসি কলেজেও একই কাজ করছে, আবার ওই একই সংগঠনের লোকগুলি ঢাকা ইউনিভার্সিটিতে ঘোষণা করছে যে ধর্মভিত্তিক কোনো সংগঠন চলতে দেওয়া হবে না। আবার ওই ওই স্লোগানের সময়, ওই আন্দোলনের সময় আবার একজনে এক মহিলা প্লেকার্ড দিয়ে দাঁড়ায় রয়েছে যে আপনাদের মেয়েদেরকে যৌন শিক্ষা দিন, যৌন শিক্ষা দেওয়ার জন্য আবার প্লেকার্ড দিয়ে দিস। বুঝেন সাংঘর্ষিক বক্তব্য? বুঝেন যারা ধর্ষণের সেঞ্চুরি পালন করছে, যারা এমসি কলেজে ধর্ষণ করছে, আবার তারাই ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করতেছে, আবার একই আন্দোলনের মধ্যে ব্যানার নিয়ে দাঁড়ানো আছে যে মেয়েদেরকে যৌন শিক্ষা দিন। কি বুঝতেছেন দেশটা কোথায় গেছে? আমি ওই হিন্দু ছেলেটাকে বলবো, ওই হিন্দু ছেলেটাকে বলবো যে হিন্দু ছেলেটা বাংলাদেশের 92% মুসলমানদের দেশের জমিতে দাঁড়িয়ে বলছে ধর্মভিত্তিক সংগঠন ঈশা ছাত্র আন্দোলনকে বন্ধ করবে, তাদের সাথে মোকাবেলা করে তারপরে সংগঠন করতে হবে। আমি হিন্দু ছেলেটাকে বলবো এই বক্তব্য তোমার ক্যালকাটা সাজায়, ইন্ডিয়া সাজায়, বাংলাদেশে সাজায় না। এটা বাংলাদেশের স্লোগান নয়, এটা বাংলাদেশের বক্তব্য নয়, এই বক্তব্য মোদির বক্তব্য, এই বক্তব্য ইসকনের বক্তব্য, এই বক্তব্য হিন্দু চরমবাদীদের বক্তব্য। তুমি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতেছো, তুমি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য এই বক্তব্য নতুনভাবে ছুড়ে দিয়েছো। আজকে 92% মুসলমানদের দেশে হিন্দুদের আধিপত্যতা, ভারতপন্থীদের আধিপত্যতা এত বেড়ে গিয়েছে যে তারা মুসলমানদেরকে মুসলমানই মনে করে না। হযরত নওয়াব সলিমুল্লাহর প্রতিষ্ঠিত, মুসলমানদের প্রতিষ্ঠিত ইউনিভার্সিটির মধ্যে ইসলাম অনুযায়ী সংগঠন চলবে না, ইসকন অনুযায়ী সংগঠন চলবে, মোদী অনুযায়ী সংগঠন চলবে, আরএস অনুযায়ী সংগঠন চলবে না, বরং মদিনা অনুযায়ী সংগঠন চলবে, দিল্লি অনুযায়ী, ঢাকা ইউনিভার্সিটি কোনো সংগঠন চলতে দেয়া হবে না। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম অনুযায়ী চলার তৌফিক দান করে।